এখন আমি যদি আমাদের মেইন হিসাব নিকাশে আসি যে কিভাবে আমরা এই জি এর ভ্যালুটা পাই জি হচ্ছে ডেন্সিটি অফ স্টেট তো ডেন্সিটি অফ স্টেট কে আমরা বলি যে নাম্বার অফ ইলেকট্রন স্টেট মনে রাখবেন এখানে কিন্তু অ্যাটমিক স্টেট না ইলেকট্রন স্টেট পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম তিনটাটা একটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেট একটা হচ্ছে এনার্জি একটা হচ্ছে যে ভলিউম তো আমরা খুব সিম্পল আমরা বেসিক হিসাব থেকে শুরু করব যে আমি তার মানে আমি যদি ডেন্সিটি অফ স্টেট বের করতে যাই আমার এই তিনটা জিনিস লাগবে এখন আমাদের যে বেসিক সরিঞ্জের ইকুয়েশন আছে আমরা আমি একটু যেটা লিখেছিলাম যে ই কস হচ্ছে এইচ কাট স্কোয়ার পাই স্কোয়ার টিউবের টু এম এ স্কোয়ার ইন্টু এন স্কোয়ার এটা কিসের জন্য ছিল যেখানে আমি বলছিলাম যে আমার যে এক্স এক্সিস ওয়ান ডিমেনশনাল এর জন্য এক্স এক্সিস এর আমার যে তার লিমিটটা সেটা ছিল জিরো থেকে এ পর্যন্ত এ হচ্ছে একটা লেংথ তো আমি যদি এখন চিন্তা করি যে এটা যেহেতু বড় ক্রিস্টাল আমি বললাম যে এই ক্রিস্টালের টোটাল লেংথ হচ্ছে এল তাহলে আমি একে এল দিয়ে রিপ্লেস করতে পারি এবং আমি বলতেছি যে এই যে ক্রিস্টালটা এই ক্রিস্টালটাতে আসলে যে ইলেকট্রন সেটা মাস হচ্ছে এম ই আপনার এখানে ইফেক্টিভ মাস চিন্তা করতে পারেন এমনি স্টেরিকও ধরতে পারেন ইফেক্টিভ মাস সমস্যা নেই আমি ধরলাম মনে করেন এরপরে আমি বললাম যে আমার যে ক্রিস্টালটা সেটা আসলে ওয়ান ডিমেনশনাল না সেটা হচ্ছে টু ডিমেনশনাল তাহলে কি ঘটনা ঘটবে এখন এই যে এন এর বেলটা ছিল সেটা কি সেটা অ্যাল ওয়ান টু থ্রি যে কোনো হতে পারে সেটা ছিল এক্স এর বরাবর ঠিক আছে আমি যদি এন এক্স দিয়ে প্রকাশ করি তাহলে যদি টু ডিমেনশনাল সিস্টেম হয় তাহলে কি হবে এইচ কার্ট স্কোয়ার পাই স্কোয়ার টু এম ইল স্কোয়ার এক্ষেত্রে কি কি হবে এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার টু আসবে যে ওয়াই এক্সিস বরাবর সিমিলার একটা কম্পোনেন্ট যদি টু ডি এর জায়গায় এখন থ্রি হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে আমার তিনটা এক্সিস এটা কিসের জন্য এটা থ্রি ডি সিস্টেমের জন্য তো এই জিনিসটা কি আমাদের আমাদের কি লাগবে মনে আছে যে আমাদের এনার্জি লাগবে ভলিউম লাগবে আর হচ্ছে যে নাম্বার অফ স্টেট লাগবে দেখুন আমরা ফার্স্টে যদি

এই অল্প একটু এনার্জি স্টেপে আমার টোটাল কি পরিমাণ আমার এখানে স্টেট আছে সেটা আমি বের করবো অর্থাৎ এই অল্প একটু এনার্জি ব্যবধানে আমার টোটাল স্টেট কত সেটা আমি বের করব সেটা বের করার জন্য আমাদের একটা ল মানে একটা ফর্মুলা হচ্ছে এরকম যে আমি যদি ধরি যে আমার কোন একটা জায়গায় আমার যে ডেন্সিটি অফ স্টেট আছে সেটা হচ্ছে জি এবং আমি যদি কতটুকু জাম দিব সেটা আমি জানি ডি 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 পরিমাণ জাম দিব তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি অর্থাৎ আমি যদি চিন্তা করি যে আমি মনে করেন শূন্য থেকে ই এ টোটাল জায়গায় যাব তাহলে আমি কি করবো এখানকার যে জি ডে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু আমি এনার্জি দিয়ে গুণ করবো বেসিক্যালি সেই জিনিসটা ইন্টিগ্রেশন করা হয়েছে তাহলে আমার টোটাল যে আমার ভ্যালুটা এস ডিই এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেপস ঠিক আছে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনিক স্টেপস তো এই যে নাম্বার অফ ইলেকট্রন স্টেট এটা আমরা তখন হিসাব করতে পারি এভাবে যে সরি নাম্বার অফ স্টেটস এটা আমি হিসাব করতে পারি যে শূন্য থেকে ই পরিমাণ আমি যখন যাব তখন জি আর ডি এর ভ্যালুটা তো এইটা যেহেতু ইন্টিগ্রেশন আপনার যদি এটাকে চেঞ্জ করে নিয়ে আসেন ইন্টিগ্রেশনকে ডিপেন্ডশিয়াল করেন তাহলে জি কে যদি আপনি ডি দিয়ে সরি এস বি কে যদি আপনি ডি দিয়ে যদি ডেরিভেট করেন তাহলে ভ্যালুটা এরকম আসবে অর্থাৎ জি সমান আসবে ডি অফ এস বি হচ্ছে ডি ই তো এখানে জি ভ্যালুটা কি এটা হচ্ছে আমাদের অফ স্টেটস আর বি যেটা সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন স্টেটস আর ডি যেটা সেটা হচ্ছে যে আমাদের এনার্জি ঠিক আছে তো আমরা আস্তে আস্তে ওই দিকে আসতেছি যে নাম্বার অফ ইলেকট্রন স্টেটস পার ইউনিট এনার্জি পার ইউনিট বলে কারণ আমাদের লাগবে হচ্ছে এনার্জি এই ভ্যালুগুলো আমাদের লাগবে ই এর ভ্যালু লাগবে এস বি এর ভ্যালু লাগবে সেটা কিভাবে করতে পারে তো আমরা ফার্স্ট ই নিয়ে শুরু করি আমি যেহেতু বললাম এটাকে আপনার দেখালাম এই যে থ্রি ডাইমেনশনাল সিস্টেমে সো যেহেতু এটা একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম আমি বলতে পারি যে থ্রি ডাইমেনশনাল সিস্টেমে আমার যে এনার্জি ভ্যালুটা সে এনার্জি ভ্যালুটা দেখতে হবে হচ্ছে যে এরকম এটার মতো এখানে কি আমি যেটা করলাম এখানে হচ্ছে যে আমার যে এইচ কাট ছিল এজ কাট সমান হচ্ছে যে এইচ বাই টুয়েলস পাই সেটা যদি আপনি এখানে বসান ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যাবে আর আমাদের এন এক্স যেটা ছিল সেটাকে আমরা বলছি এন ওয়ান এন ওয়াই কে বলছি এন টু এন জি কে বলছি এন থ্রি বুঝে শুয়ে রাখতে তাহলে আমার ইকুয়েশনটা এরকম হবে এখন আমরা এখানে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিলাম মনে আছে যে যখন ইন্টিগ্রেট করছিলাম যে আমার স্টেট কিন্তু আমি সব স্টেট ধরছি না একটা ইলেকট্রন অনেকগুলো স্টেট থাকতে পারে আমি বলছি যে আমি একটা স্টেপ নিব ই থেকে ডেল ডি ই প্লাস ডি ই সেই স্টেপের ভিতরে যে পরিমাণ স্টেপ স্টেট থাকবে সেটা কিন্তু আমি নিচ্ছি অর্থাৎ আপনি একটা এনার্জি লেভেল ই মনে করেন ফাইভ ইলেকট্রোবোল্ড আর একটা হচ্ছে ই প্লাস ডি মনে করেন থ্রি ইলেকট্রোবোল্ড এই দুইটা ভিতর পার্থক্য কত পয়েন্ট থ্রি ইলেকট্রোবোল্ড এই পয়েন্ট থ্রি ইলেকট্রোবোল্টের যতগুলো স্টেট আছে সেটা শুধু আপনি কনসিডার করবেন হিসাবের জন্য তো সেই জন্য আমরা যেটা করব আমরা এই যে এনার্জিটা এখানে দেখেন এখন মনে করেন যে এই যে এন ওয়ান এন টু এন থ্রি যে ভ্যালু টা এগুলো কি এগুলো বেসিক্যালি বোঝা যাচ্ছে আপনার ইনটিজার রাইট তো যখন আপনার একটা থ্রি ডি সিস্টেমে চলে আসবেন তখন এই যে এন ওয়ান এন টু এন থ্রি এগুলো একসাথে কম্বাইন হয়ে যায় যদি আপনারা এগুলো কম্বাইন করেন কম্বাইন করলে এগুলো এক একটা একটা অরবিটাল স্টেট বোঝায় অর্থাৎ কোন একটা জায়গায় যদি আপনি এন ওয়ান ইকুয়ালস মনে করেন ওয়ান ধরলেন এন টু মনে করেন ওয়ান ধরলেন এন থ্রি মনে করেন টু ধরলেন এই যে ওয়ান ওয়ান টু কম্বিনেশন এটা বেসিক্যালি একটা অরবিটালের স্টেট বোঝায় মনে করবেন মনে রাখবেন এটা কিন্তু অরবিটাল স্টেট ইলেকট্রন স্টেট না ইলেকট্রন স্টেট আলাদা ঠিক আছে তার মানে এই যে এন ওয়ান এন টু এন থ্রি এই তিনটার কম্বিনেশন কিন্তু আমাকে ডিফারেন্ট অরবিটাল স্টেট দিই এখন আমার যদি এটা টু ডি সিস্টেম হইতো তাহলে এন ওয়ান শুধুমাত্র পজিটিভ হলে মানে কি সেটা শুধু এক্স এক্সিস যেতে পারবো পজিটিভ এবং ইন্টিজার সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পজিটিভ এক্সিস এবং ইনটিজার এন টু যদি ওয়াই এক্সিস বলা হয় সিমিলারলি পজিটিভ এবং ইন্টিজার শুধুমাত্র হতে পারবে যেহেতু সব ইন্টিগ্রেশন আয় এনে ভেলু সব ইনটিজার এবং পজিটিভ সেরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা যখনই এই হিসাবটা চিন্তা করি যে আমার শুধুমাত্র একটা স্টেজ স্টেপ সরি যে আমরা এটাকে একটা বাউন্ডারিতে ধরে নেই আমরা তো এখন সবগুলো হিসাব করতে পারবো না মানে কারণ শূন্য থেকে এক হাজার বোল্ট আছে আমি তো সব চিন্তা করবো না আমি চিন্তা করবো শুধুমাত্র স্টেপ এটুকু মানে কারণ শূন্য থেকে পয়েন্ট ফাইভ ইলেকট্রিক বোল্ট আমি চিন্তা করবো তো সেই জন্য আমরা যেটা করি এই যে এন ওয়ান এন টু এন থ্রি এই ভ্যালুগুলোকে আমরা আসলে লিমিট করে দিই আমরা ধরি যে এগুলো একটা রেডিয়াস দিয়ে আন কানেক্টেড অর্থাৎ সর্বোচ্চ এন এর ভ্যালু ওয়ান এর ভ্যালু বা এন টু এর ভ্যালু কত হইতে পারবে সেটা কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করে দিই যে সর্বোচ্চ এত হতে পারবে মনে করেন আমি বললাম যে এন এর ভ্যালুটা সর্বোচ্চ হতে পারবে ফাইভ তো ইন দ্যাট কেস এন ওয়ান এর ভ্যালু যেটা সে এন ওয়ান এর ভ্যালুটা হইতে পারবে সর্বোচ্চ ফাইভ এন টু এর ভ্যালুটা হইতে পারবে সর্বোচ্চ ফাইভ এবং এক থেকে পাঁচ এর যে কোনো কম্বিনেশন এখন এন ওয়ান হতে পারে ওয়ান এন টু হইতে পারে ফোর ডাজেন্ট ম্যাটার কিন্তু কোনোটাই কখনো পাঁচের বেশি ক্রস করতে পারবে না দুইটা এক হতে পারে দুইটা দুই হতে পারবে একটা এক একটা দুই যে কোনো কিছু হতে পারবে কিন্তু পাঁচে বেশি ক্রস করবেন এই যে লিমিটটা এই লিমিটটা আমরা ধরতে পারি হিসাবে এবং এটা কেন ধরতেছি আমরা বলতেছি যে এই যে একটা লিমিট করে দিচ্ছি সেটা মানে আমার একটা স্টেপ আমি পুরোটা নিচ্ছি এইখানে দেখেন আমি একটা ভ্যালু নিচ্ছি এন ওয়ান স্কোয়ার প্লাস এটা হচ্ছে টু ডি সিস্টেম টু ডি সিস্টেম হচ্ছে আপনার এন থ্রি এর পার্টটা থাকতেছে না ঠিক আছে সো ওই কেসে আমাদের জাস্ট হচ্ছে আমরা দুইটা ধরতেছি এন ওয়ান এন টু এবং ধরতেছি যে দুইটা যোগফল হচ্ছে এন প্রাইম স্কোয়ারের সমান এ এন টি হচ্ছে আমার সেই লিমিটটা এবং এ এন প্রাইমের ভিতরে যে কোনো জায়গায় কিন্তু এটা হইতে পারে যেমন এখানে এই পয়েন্টটার কথা চিন্তা করেন এন ওয়ান ইকাল ওয়ান এন টু সমান থ্রি কোনো সমস্যা নাই এখানে দুইটাই সমান ডাজেন মেটার যতক্ষণ পর্যন্ত দুইটার ভ্যালু আমার এই সার্কেলের ভিতরে থাকে সার্কেল ইনসাইডে থাকে ততক্ষণ পর্যন্ত আমি সব কনসিডার করতে পারবো এবং এখানে বললাম যে এন ওয়ান এন টু এগুলোর কম্বিনেশন জন্য এক একটা অরবিটাল স্টেট তৈরি হবে অর্থাৎ আমি যদি এন ওয়ান ওয়ান কোমা টু এটা যদি আমার এরকম হয় যে সমান হচ্ছে টু কমা টু এটা একটা অরবিটাল একটা স্টেপ বোঝাবে ঠিক আছে ইলেকট্রন আমি সিমিলারলি এখন যদি আমি থ্রি সিস্টেমে আসি সেম কনসেপ্টে যদি আমি এখন থ্রি ঘটনা ঘটবে দেখেন থ্রি সিস্টেমে আমি যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জি এক্সিস এই তিনটা এক্সিস বরাবর যদি আমি আমার যে ইনটিজার গুলো এন ওয়ান টু এন থ্রি প্লট করি তাহলে কি ঘটনা ঘটবে এন ওয়ান এর জন্য অবশ্যই স্বাভাবিকভাবে হচ্ছে যে আমার বরাবর মনে করেন এটা হচ্ছে এন ওয়ান আপনি যে কোনো সাইডে ধরতে পারেন আমি এদিকে অ্যান ওয়ান ধরলাম বিচার এই ক্ষেত্রে অ্যান আর এটা মনে করেন আমি অ্যান টু ধরলাম এটা কিন্তু ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস বরাবর এটা ওয়াই এক্সিস বরাবর আর এটা মনে করেন জি এক্সিস বরাবর অ্যান থ্রি তো এখনও আপনি যদি পজিটিভ সাইডে আসেন মানে আপনি এটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ সাইড এটা হচ্ছে ওয়াই এক্সিসের পজিটিভ সাইড এটা হচ্ছে জি এক্সিসের পজিটিভ সাইড এখনও আপনি যদি আগের মতো চিন্তা করেন যে একটা অ্যান প্রাইম আছে যে অ্যান প্রাইমের আন্ডার এ ইনসাইডে আমি যদি চিন্তা করি সেই পার্টটা শুধুমাত্র আমার স্টেপের ভিতরে পড়বে এর বাইরে গেলে সেটা স্টেপের বাইরে পড়বে সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই ইনসাইডটা এখন এই যে থ্রি ডাইমেনশনাল হওয়াতে যে ঘটনা ঘটতেছে মনে হয় করেন এটা একটা গোলক আছে ঠিক আছে গোলক এ থ্রি ডাইমেনশনাল তো গোলককে আপনি যদি মাঝখানে স্লাইস করেন তাহলে কি ঘটনা ঘটবে এরকম উপরে একটা পার্ট এরকম নিচে একটা পার্ট থাকবে রাইট এখন এটাকে যদি আপনি আবার স্লাইস করেন তাহলে কি ঘটনা ঘটবে তখন এরকম তখন কিন্তু এরকম হয়ে যাবে একটা সাইড এরকম একটা সাইডে এরকম আবার নিশ্চয় হচ্ছে যে একটা সাইড এরকম রাইট তো এখন আমি যদি গোলককে আবার যদি অন্য আরেকটা পার্টে ভাগ করি মানে আমি যদি এখানে আরেকটা ক্রস করি তাহলে কিন্তু এটা আটটা ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ মনে করেন একটা গোলক গোলককে আপনি ফার্স্টে এটা গোলকের মনে করবো উপরের সাইড মানে উপর থেকে দেখলে গোলক মনে করেন এরকম গোল ফার্স্টে এটাকে এবারে কাটলাম এপো এটা কেউ কাটলেন অলরেডি কয়ে টুকরো চার টুকরো এপো যেটা বললেন একবারে গোলকে এখন হাতি নিয়ে ঠিক আড়াআড়ি মানে হরেজন্টালি এর মাঝে আরেকটা কাটা দিলেন তাহলে কিন্তু উপরে চারটা পাট নিচে চারটা পার্ট হবে রাইট এই যে এক একটা কর্নার যেটা সেই গোলক একটা কর্নারটা কিন্তু এরকম দেখতে হবে যে আপনার একটা কর্ণারের সম পরিমাণ জায়গায় কিন্তু এই এই যে জায়গাটা এই জায়গাটা নেবেন ঠিক আছে তার মানে একটা গোলকের আটভাগের একভাগ পার্ট কিন্তু এখানে আসতেছে তো আমি বলতেছি কি এইখানে এন ওয়ান এন টু থ্রি এর যে কম্বিনেশন সেই প্রত্যেকটা কম্বিনেশন কি এক একটা অরবিটাল স্টেট বোঝাবে ঠিক আছে অরবিটালের স্টেট বোঝাবে তা আমি যদি সেটাই চিন্তা করি তাহলে দেখেন এখান থেকে আমি কি হিসাব করতে পারি আমার যেহেতু অরবিটাল নাম্বার অফ স্টেটটা জানা লাগবে যেহেতু আমাদের এখানে পাঁচটি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন স্টেট তো ইলেকট্রন স্টেট তো আমি সরাসরি আনতে পারবো না আমি যেটা করবো আমি ফার্স্টে অরবিটাল স্টেট নিয়ে ক্যালকুলেশন শুরু করবো এটা হচ্ছে সেই অরবিটাল স্টেট এন প্রাইম দিয়ে বোঝাচ্ছি যে এন প্রাইম হচ্ছে আমার লিমিটটা অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব এন প্রাইম এখান থেকে এখানে দূরত্ব এন প্রাইম এখান থেকে এখানে দূরত্ব এন প্রাইম রেডিয়াস লেভেলটা এবং এই এন প্রাইমের ভিতরে টোটাল যা আছে সব কিন্তু আমি এখানে কনসিডার করব তা আমি বললাম এন প্রাইমের টোটাল যে জায়গাটা সেই জায়গাটা বেসিক্যালি হচ্ছে একটা গোলকের আট ভাগের এক ভাগ তো গোলকের আট ভাগের এক ভাগের জন্য এই ভ্যালুটা দিলাম আর যেহেতু গোলক গোলকের বলি আমি সূত্রে আপনারা জানেন ফোর বাই থ্রি পাই আর কিউ সো এখানে আর এর জায়গায় এন প্রাইম ইউজ করতেছি কারণ আমার এখানে রেডিয়াস হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস জি এক্সিস বরাবর হচ্ছে এন প্রাইম তো আলটিমেটলি আমি এখানে পাচ্ছি 1/6 পাই এন প্রাইম কিউ তো বললাম কি এটা অরবিটালের জন্য এখন অরবিটালের আপনারা জানেন যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন দুইটা স্পিনে থাকতে পারে উপরে নিচে পলির বর্জন নীতি অনুযায়ী তাহলে আমি অরবিটাল থেকে যদি এখন আমার যেটা দরকার যে নাম্বার অফ ইলেকট্রন স্টেট সেটাতে যদি কনভার্ট করতে চাই তাহলে কি করব আমি যা সেটাকে দুই দিয়ে গুণ করব তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমার

এমনি এল স্কোয়ার আর এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি এই দুইটার ভ্যালু যদি আমি সবটা ভ্যালু যদি এন প্রাইম স্কোয়ার ধরি তাহলে এই যে এখানে এন প্রাইমের যে স্কোয়ার ভ্যালুটা এটা কিন্তু আমি এখানে বসাতে পারবো আপনি যদি এই ম্যাপটা যদি আরেকটা লাইন করেন তাহলে আপনার এখানে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে কি যে এন প্রাইম যেটা সে এন প্রাইমের ভ্যালুটা হবে এরকম যে এইট ই এম ই বাই হচ্ছে যে এইচ স্কোয়ার টু দা পাওয়ার থ্রি টু দা পাওয়ার থ্রি বাই টুক টু দা পাওয়ার থ্রি বাই টু এটা হচ্ছে যে এন প্রাইমিং ভ্যালু তো এই যে এখানে সূত্র যে এন প্রাইম টু দ্য পাওয়ার কিউব এই টোটাল জিনিসটা যদি বসায় দেন তাহলে আমার এই কোয়েশনটা চলে আসে এরকম ঠিক আছে তো এখানে দেখেন এই এই কোয়েশনে কিন্তু আমার ই আছে এনার্জি আছে আর এল আছে যেটা হচ্ছে আমার নির্দিষ্ট লেভেল যে আমি যদি বলি যে এটা হচ্ছে টোটাল ক্রিস্টাল এই ক্রিস্টাল এদিকে এল এদিকে এল এদিকে এল মানে দেখেন ডি সিস্টেম এদিকে এল ওই জন্য এই ক্রিস্টালের চারদিকের বাউন্ডারিট হচ্ছে এল তো এই জন্য এলটা ইউজ করতেছি ই হচ্ছে এনার্জি লেভেল তার মানে আমি ফাইনালি যে এসি পাচ্ছি যে যেটা হচ্ছে ইলেকট্রনিক স্টেট এবং এই ইলেকট্রনিক স্টেটটা হচ্ছে এনার্জি সাপেক্ষে এন এর সাপেক্ষে না এন প্রাইমের সাপেক্ষে না যেগুলো হচ্ছে আপেক্ষিক কিন্তু এনার্জি আমার পিউ ভ্যালু সো আমি এটা পেয়ে যাচ্ছি এখন এখানে দেখেন এল কিউব পাস রাইট আমি এখানে কি বলছিলাম আপনাকে ডান পাশে যে এল কিউব টু বেসিক্যালি হচ্ছে যে এখানে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সবগুলো মানে আমার থ্রি তিনটা আলাদা এক্সিস বরাবর যে আমার বাউন্ডারিটা সেই বাউন্ডারিটা তো আমি যদি এটাকে একটা ইউনিস হিসেবে চিন্তা করি যে পার ইউনিট যেহেতু আমার কোশ্চেন কি পার ইউনিট ভলিউম এখানে সে পার ইউনিট ভলিউমের জন্য আমি এই এল কিউব দিয়ে এটা ভাগ দিয়ে দিব এল কিউব দিয়ে এটা দিয়ে ভাগ দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এস বি এটা হচ্ছে যে পার ইউনিট ভলিউম পার ইউনিট ভলিউমে আমার ইলেকট্রন স্টেট মানে পার ইউনিট ভলিউম পেলাম ইলেকট্রন স্টেট পেলাম ঠিক আছে এখন এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমি পেলাম এখন ফাইনালি আমি যেটা করব আমার এই যে সূত্রটা আছে এখানে জি সমান পি এইখান থেকে আমি যদি নিয়ে আসি জি সমান হচ্ছে আমার

এই জিটা হচ্ছে সেই থাকার জায়গা ঠিক আছে ওকে এখন ফাইনালি জিনিস আমি একটু বলে যেটা আপনাদের বইতে আছে সেটা হচ্ছে এখন আমি যদি আসলে জানতে চাই যে আমি জানি যে সেকেন্ড ফ্লোরে টোটাল কি পরিমাণ আমার ফ্ল্যাট আছে সেটা আমি এখান থেকে পাচ্ছি সো হচ্ছে আমার সেকেন্ড ফ্লোর সো ই এ ভ্যালু হচ্ছে দুই আর ফ্ল্যাটের নাম্বার হচ্ছে মনে করেন যে পাচ্ছে সেটা আমি এখান থেকে পাচ্ছি যে এখানে দুই দিলে এখানে পাস পাচ্ছি এখন আমি যদি বল জানতে চাই যে এই টোটাল বিল্ডিং এ টোটাল কতজন মানুষ আছে এখন একজন আমি টোটাল বিল্ডিং এর মধ্যে চিন্তা করতেছি মনে এখানে একাধিক মানুষ থাকতে পারে সেক্ষেত্রে টোটাল কতজন মানুষ আছে অর্থাৎ আমি যদি বলি কোনো একটা স্ট্রাকচারে ব্যান্ড স্ট্রাকচারে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি লেভেলে অর্থাৎ এখানে এখানে ই প্লাস ডি এই দুইটা এনার্জি মাঝখানে যে জায়গা এই জায়গায় টোটাল কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু আমি হিসেব করি এভাবে আমি বলতেছি যে আমার এখানে এনার্জি লেভেলটা এবং আমি বলতেছি ফার্স্টে আমার কি কি লাগবে মনে আছে ফার্স্ট হচ্ছে আমার এনার্জি লেভেলটা লাগবে যে এই ক্ষুদ্র এনার্জিতে আমি করতেছি ওকে এরপরে আমার লাগবে হচ্ছে যে আমি যে জায়গা আছি সেটার কয়টা ফ্লোর আছে এবং সেই ফ্লোরের জন্য আমার কয়টা করে ফ্ল্যাট আছে এই দুইটা বেলু চলে আসে জি কারণ জি তে আমার ফ্লোর নাম্বার লাগে আবার হচ্ছে যে আমার ফ্ল্যাট নাম্বার আমি পাই সো আমি জানি যে এই এনার্জি লেভেল আমার টোটাল কয়টা ফ্ল্যাট আছে এখন কোয়েশন হচ্ছে যে ওই ফ্ল্যাটে যে আসলে একজন মানুষ বসবাস করে তার সম্ভাবনা তো আমার জানা নেই সেই জন্য আমার একটা প্রবিলিটি ফাংশন ইউজ করা লাগে সেটাকে আমি হচ্ছে এফ তো আমার ফাইনাল ইকুয়েশনটা হয় এরকম ফার্স্টে আমার থাকে হচ্ছে যে আমার এনার্জি লেভেলটা এবং এই এনার্জি লেভেলটাতে আমি হচ্ছে যে আমার ফ্লোর ফ্ল্যাট নাম্বার হিসাব করি এবং একটু হিসাব করি যে ওই ফ্ল্যাটে মানুষের থাকার সম্ভাবনা কত তো আপনাদের যদি কখনো ইলেকট্রনের নাম্বার ক্যালকুলেট করতে হয় আপনার যেটা করবেন ডেন্সিটি অফ স্টেট বের করবেন ডেন্সিটি অফ স্টেট মানে হচ্ছে ফ্লোর নাম্বার এবং অলরেডি আমার এখানে বিল্ডিং এর কয়টা সরি এটা হচ্ছে যে ফ্ল্যাট নাম্বার অলরেডি বিল্ডিং এর ফ্লোর নাম্বার আমার হিসাব করা হয়ে গেছে তো আমি টোটাল বিল্ডিং এখন আমি যদি এই ডি পরিমাণে না যেয়ে আমি যদি এখন লিমিটটা আর একটু বাড়াই আমি লিমিট বাড়ালাম যে মনে করেন একটা ব্যান্ড স্ট্রাকচার টোটাল ব্যান্ড বরাবর অর্থাৎ একবারে শুরু থেকে শুরু করে একটা স্ট্রাকচারের টোটাল স্ট্রাকচার বরাবর এখন আর ডি না টোটাল সব এনার্জির জন্য আমি চিন্তা করতেছি তাহলে টোটাল এনার্জির জন্য যতগুলো আমার ফ্ল্যাট আছে অর্থাৎ এখন আমি টোটাল দশটা ফ্লোরই চিন্তা করতেছি দশটা ফ্লোরে মনে করেন সব মিলে আমার আঠারোটা ফ্ল্যাট আছে তাহলে এই টোটাল আঠারোটা ফ্ল্যাটের ভ্যালু কিন্তু আমার এখানে চলে আসতেছে জি তে চলে আসতেছে এখন এরপরে আমি যেটা বলতেছি যে এই টোটাল আঠারোটা ফ্ল্যাটের ভিতরে আসলে মানুষ বসবাস করে কয়টাতে সেটা আমি পাচ্ছি এই অ্যাফিএ ভেলোটাতেই মানে এই দুটো যখন আমি মাল্টিপ্লাই ট্রাই করবো তখন আমি এই টোটাল দশটা ফ্লোরে আমি কয়টা বোঝে আঠেরোটা ফ্ল্যাট বুঝ মানে আঠেরোটা দশটা ফ্লোরে আঠেরোটা প্ল্যাটে টোটাল কয়জন মানুষ বসবাস করতেছে সব কিন্তু আমি একসাথে এখানে পেয়ে যাবো তো এটা কি আমরা বলি হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন ফার ইউনিট ভোলিয়াম ঠিক আছে যে কোনো একটা ব্র্যান্ডের প্রতি ইউনিট বলি কি পরিমাণ আমার টোটাল ইলেকট্রন আছে সেটা আমি পাবো হচ্ছে যে যদি আমি ডেন্সিটি অফ স্টেটস এর সাথে যদি আমি একটা প্রবাবিলিটি ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করি ঠিক আছে তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আর কি ডেন্সিটি অফ স্টেটস এর ক্লোজিং আমি জাস্ট একটু রিক্যাপ করি কি করলাম আসলে আমাদের ডেন্সিটি অফ স্টেটস বলতে বোঝায় যে নাম্বার অফ ইলেকট্রন স্টেট পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম তো ওই জন্য আমরা ফার্স্টে যেটা করছি যে আমরা বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি যে আমাদের কোনো একটা এনার্জি লেভেলের চেঞ্জ যে ই থেকে ই প্লাস ডি পরিমাণ এই চেঞ্জের জন্য আমার কত পরিমাণ আমার এনার্জি স্টেট আছে তো সেটা আমি বের করার জন্য আমি এই কোয়েশনটা ইউজ করছি এবং এখানে দেখলাম যে ভেলুটা এটা আমি পাবো যদি আমি যে আমার টোটাল স্টেট আছে সেটাকে যদি আমি ডি দিয়ে যদি ভাগ দিই অথবা আমি যদি করি পরি সাপেক্ষে তো এখন আমার দেখা যাচ্ছে আমার টোটাল স্টেটটাও লাগতেছে এনার্জিটাও লাগতেছে তো সেই জন্য আমি ক্যালকুলেশনে যাই এনার্জি ক্যালকুলেশন করি খুব করিম্পল হবে এখন যখন আমি স্টেট ক্যালকুলেট করতে যাই তখন আমি যেটা কাজটা চিন্তা করি যে আমি বলি যে যেহেতু আমি এখানে এনার্জি লেভেলটা অল্প একটু ছোট্ট জায়গায় নিয়েছি তো সেজন্য আমি এখানে কয়টা অরবিটাল স্টেট হতে পারবে অর্থাৎ এন ওয়ান টু এন থ্রি এর ভ্যালুটা এটা আমি ফিক্স করে দিচ্ছি এবং বলতেছি যে এন টো নামক একটা লেভেল আছে এই লেভেলের নিচেই থাকতে হবে যদি ওর বেশি যায় তাহলে আমার ওই ছোট্ট স্টেপের বাইরে চলে যাবে এবং এই যে ছোট্ট একটা জায়গা ধরে নিছি অ্যান প্রাইম এর ভিতরে যে কোনো কম্বিনেশনের জন্য এক একটা অরবিটাল স্টেট তৈরি হতে পারে অর্থাৎ এন ওয়ান যদি ওয়ান হয় অ্যান টু যদি টু হয় এন থ্রি যদি ওয়ান হয় সেটা একটা স্টেট আর যদি এর ভ্যালু আলাদা হয় আর একটা স্টেট যতক্ষণ পর্যন্ত না এরগুলোর প্রত্যেকটা ভ্যালু অ্যান প্রাইমের চেয়ে ছোট এই অ্যান প্রাইমের চেয়ে বড় না হয় সরি অ্যান প্রাইমের ছোট থাকলে সব ঠিক আছে জাস্ট বড় হইতে পারবেন রিকোয়ারমেন্ট হচ্ছে ওইটা তো আমি যখনই এই তিনটা সাইড এন ওয়ান এন টু এন থ্রি এর জন্য যখন আমি এন প্রাইম ভ্যালুটা সেট করে দেই এবং দেখ করার পরে আমি যখন এগুলাকে আসলে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস বরাবর যখন প্লট করি যেহেতু এগুলো প্রত্যেকটা একটা ইনটিজার এবং পূর্ণ সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বার তো এরপর দেখা যায় এটা অনেকটা এই যে টোটাল রেডিয়াসটা রেডিয়াসটা অনেকটা একটা গোলকের আট ভাগের এক ভাগের মতো হয় তো আমি যখন স্টেট চিন্তা করি তখন আমি ধরি যে এইখানকার টোটাল ভলিউমে কয়টা স্টেট আছে অর্থাৎ যেহেতু এখানে ওয়ান বাই এইট অব উবের লাইক গোলক তাহলে গোলকের আট ভাগের এক ভাগ হিসাবে আমি কিন্তু এখানে করি করার পর আমি টোটাল এখানে কয়টা অরবিটাল স্টেট এখানে সরি এখানে হচ্ছে অরবিটাল স্টেট সো অরবিটাল স্টেটটা আমি এখানে পাই তো এখন এই অরবিটাল স্টেট পাইলে তো আমার হবে না আমাকে ইলেকট্রন স্টেট বের করতে হবে ইলেকট্রন স্টেট বের করার সব সুবিধা হচ্ছে কি একটা ইলেক প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে দুইটা আলাদা স্পিনে আমি যদি এই অরবিটাল যে স্টেটটা পাইছি সেটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি ইলেকট্রন স্টেটটা পাচ্ছি সমস্যা হচ্ছে ইলেকট্রনিক্স যখন পাচ্ছি তখনও দেখছি আমার ইকুয়েশন অ্যান প্রাইম রয়ে গেছে কারণ বেসিক্যালি আমি অ্যান প্রাইম একটা প্যারামিটার ধরে নিছি বলছে যে এই প্যারামিটারের নিচে আমার সবগুলা সবগুলো এর ভ্যালু হতে হবে কিন্তু যেটার আসলে ট্রুলি কোনো সিগনিফিক্যান্স নাই সো ওই জন্য আমি এন প্রাইমের ভ্যালুটাকে আবার হচ্ছে এনার্জি দিয়ে রিপ্লেস করে দিছি করে দেওয়ার পর আমি যে এসি এর ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে আমার ফাইনাল নাম্বার অফ ইলেকট্রনিক স্টেটস এখানে আবার আমার এল কিউব ছিল যেটা হচ্ছে একটা ভলিউম ছিল সো এল কিউবটা দিয়ে যখন আমি ভাগ দিয়ে দিছি তখন আমার ভলিউমটা দিয়ে ভাগ হয়ে গেছে তখন পার ইউনিট ভলিউম চলে আসছে এখন পার ইউনিট ভলিউম পাইলাম নাম্বার অফ ইলেকট্রন স্ট্রেস পাইলাম দরকার হচ্ছে পার ইউনিট এনার্জি তো এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে যদি আমি ডেরিভেটিভ করি ডিগি দিয়ে তাহলে আমি পার ইউনিট এনার্জি পেয়ে যাব তো এটা হচ্ছে বেসিক্যালি যেটা পাই ফাইনালি জি ভ্যালুটা সেটা হচ্ছে আমার ডেনসিটি অফ স্ট্রেস কারণ টেন্সিটি অফ স্ট্রেসটা বেসিক্যালি বোঝায় যে কোনো একটা এনার্জি লেভেলে ইলেকট্রন কোন কোন জায়গায় থাকতে পারে সেটা যে কোন কোন স্টেট ইলেকট্রন থাকতে পারে এখন আমি যদি নাম্বার অফ ইলেকট্রন দেখতে চাই যে স্টেট না দেখে আমি যদি বলি না কয়টা ইলেকট্রন আছে সেক্ষেত্রে আমি যেটা করব আমি এই স্টেটটাকে একটা প্রোবিলিটি ফাংশন দিয়ে গুণ করি কারণ আমি বলি যে স্টেট বলতে বোঝায় যে ইলেকট্রন মানে কারণ কোন একটা এনার্জি লেভেলে কয়টা জায়গায় থাকতে পারে কিন্তু ঠিক কোন জায়গায় আছে সেটা বের করার জন্য আমাকে একটা প্রোবিলিটি ইউজ করা লাগে যে আচ্ছা এই পাঁচটা জায়গা থাকতে পারে কিন্তু এই পাঁচটা জায়গা ঠিক এই জায়গায় আছে মানে লেভেলটা হচ্ছে এরকম ফার্স্টে আপনি এনার্জি ফিক্স করে দেন মনে করেন আমার দশটা এনার্জি আছে দশটা আলাদা আলাদা ফ্লোর এবং এরপর আমি যেটা বলি যে প্রত্যেকটা এনার্জি লেভেলে কয়টা জায়গা আছে যেখানে ইলেকট্রন থাকতে পারে অর্থাৎ প্রত্যেকটা কয়টা ফ্ল্যাট আছে এরপর আমি যেটা করি যে এই যে আমার প্রত্যেকটা ফ্লোরের অনেকগুলো ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের ঠিক কোন জায়গায় আসলে কোনো মানুষ থাকতেছে বা কোনো একটা এনার্জি লেভেলের অনেকগুলো স্টেটে নিতে ঠিক কোন স্টেটে ইলেকট্রন থাকতেছে তো সেইটা আমরা পাই হচ্ছে যে এই প্রবিলিটি ফাংশন থেকে এই দুটা যখন আমি গুণ করি তখন আমি কিন্তু টোটাল আমার ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন পাই যেটা হচ্ছে পার ইউনিট বলিয়াম তো আজকে এতটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ